Assalamualaikum everyone, welcome back to my channel. তো গ্রীষ্মকাল তো চলেই যাচ্ছে, একটা কাঁঠালের রেসিপি না দিলে কি হয়? তো আজকে আমি নিয়ে এসেছি কাঁঠাল পিঠার রেসিপি। কাঁঠাল আমাদের অনেকেরই অনেক প্রিয়, তো এই কাঁঠাল দিয়ে আমরা কিভাবে এই মজাদার কাঁঠাল পিঠা বানাতে পারি এবং এই বৃষ্টির দিনে এনজয় করতে পারি তার রেসিপিটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো শুরু করা যাক। প্রথমে একদম পাকা একটা ফ্রেশ কাঁঠাল থেকে আমি কাঁঠালের কোয়াগুলোকে বের করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাঁঠালটা বেশ কচকচা ছিল, তো এই কাঁঠালগুলোকে আমি এখন বীজে সরিয়ে নিব এবং কাঁঠালের রসটাকে বের করে আনব। ও কাঁঠালের রসের জন্য আমি এখানে ছাকতে ইউজ করছি, আপনারা ব্লেন্ডারেও কাঁঠাল রস বের করে নিতে পারেন। সো এভাবে কাঁঠালের রসগুলো বের হয়ে আসলে এখন ব্যাটার রেডি করে ফেলার পালা। ও ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে আড়াই চামচের মতন চালের গুঁড়ি এবং তার সাথে সামান্য একটু পরিমাণের ময়দা। কাঁঠালে তো এমনি মিষ্টি থাকে, তো আমি এখানে দুই চামচের মতন চিনি নিয়ে নিচ্ছি এবং এর সাথে দুই চামচের মতন দুধ পাউডার দিয়ে নিচ্ছি। আপনারা এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন। এরপর সামান্য একটু বেকিং সোডা বা বেকিং পাউডার নিয়ে নিলেন। এরপর আমি এখানে একটা নারকেলের কোয়া বা নারকেলের নাড়ু ভেঙে দিলাম। পিঠাতে নারকেল হবে না তা কি হয়? এবার সব কিছুকে ভালো মতো হাত দিয়ে নেড়ে নেড়ে ভালো মতো মাখিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে ফেলতে হবে। আমার কাছে মনে হচ্ছিল আমার ব্যাটারটা একটু বেশি লিকুইড হয়ে গেছে, তাই বলে আমি সামান্য একটু পরিমাণের ময়দা মিক্স করে এটাকে একটু ঠিক করে নিলাম। আর পিঠা ভেজে ফেলার পালা। আমি চুলায় গরম তেল দিয়ে সামান্য একটু চেক করলাম যে তেলটা হয়ে এসেছে নাকি। তেলটা যখন হয়ে এসেছে তখন আস্তে আস্তে এইভাবে করে আপনারা আপনাদের কাঁঠালের যে ব্যাটারটা সেটাকে চুলায় দিয়ে দিবেন। এটা হতে খুবই সামান্য সময় লাগে, তো আপনারা দেখবেন যে আপনার দিতে দিতেই আরেকটা পিঠের কালার রেড হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফার্স্ট ব্যাচ কিন্তু রেডি হয়ে এসেছে, তো এটাকে এখন আমি তুলে নিব এবং অন্যগুলোকে দিয়ে দিব। তো এই তো হয়ে এসেছে আমার কাঁঠাল পিঠা। আপনাদের কেমন লাগলো আমার এই কাঁঠাল পিঠার রেসিপি আমাদেরকে জানাবেন এবং আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমাদের ইউটিউবের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।